আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমি এই শ্বশুরবাড়িতে চলে আসছি, আপনারা তো এর আগের ভিডিও দেখে বুঝেছেন। তো একটু একটু করে যেটাই পেরেছি একটু ক্যাপচার করে নিয়েছি, সেগুলোই আমি শেয়ার করি। এই যে একজন এখন অনেক দিন পর এখন মোটরসাইকেল, আমার শ্বশুরের মোটরসাইকেল বের করলো, এইটা নিয়ে এখন সে ভোঁ করে কোথায় উড়ে যাবে। বাড়িতে আসলে তার এই কাজ, মানে বাসায় তার মন টেকে নাই যে মোটরসাইকেল বের করবে, বের করে একদম ওর মন মতো ঘুরে বেড়াবে। তারপর ঘুরে এসে এই যে দেখছেন, ঘুরে এসে পাঞ্জাবি টাঞ্জাবি পরে এখন হচ্ছে দাওয়াত খেতে যাচ্ছে। ওর একটা দাওয়াত ছিল, ওর একার দাওয়াত, আমাকে সহ না, এটা দাওয়াত ওর একা। যে কী পারফিউমটা দিচ্ছে দেখেন, কোথায় যে যাচ্ছে, কি করতেছে, এত পারফিউম দেওয়ার কী আছে? আমি এগুলো বলে খেপাচ্ছিলাম আর ওর পিছন পিছন ঘুরতেছি আর ভিডিও করতেছিলাম। তো এই তো এই হচ্ছে কাণ্ড। তো আমি কিন্তু সারাদিনে রান্না বান্না এগুলোর আর ভিডিও করার সবসময় সময় পাই না। তো এখন হচ্ছে বিকেলে চলে আসলাম। বিকেলে তো একটা মেয়ে, ও এত উপরে গাছে উঠে, এই যে দেখছেন, দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত উপরে গাছে উঠছে। তো ওর গাছে ওঠার আরও একটু ভিডিও আছে, সেটা আমি পরে শেয়ার করব। তো এখনকার যে গাছে উঠতেছে সেগুলো ভিডিও শেয়ার করি। আর দেখতে পাচ্ছেন এখনও আমাদের কত কত লাউ শাক। তো বাড়িতে এসে এখনও লাউ শাক খাওয়া হয় নাই, তো খাবো। আর এই যে আমাদের পুকুর, এই যে আমাদের পুকুরে হঠাৎ করে দেখতে পাচ্ছি যে একটা সাপ উড়ে, বাবা, আমি তো সেই ভয়ে জুম করে একটু দেখার চেষ্টা করছি। এই যে বাঁশের ওপর শুয়ে আছে। তো আজকে হচ্ছে এরা সুপারি পারবে, মানে আমার শ্বশুরবাড়িতে সুপারি গাছ আছে, তো সুপারিগুলো পেকে গেছে। আর যেহেতু আমার শ্বশুর অনেক সুপারি পান সুপারি খায়, তো এগুলো পাড়া হবে। তো এই যে এই মেয়েটা হচ্ছে সাজুগুজু করে আসছে সুপারি পাড়ার জন্য। এখন সুপারি পারবে কীভাবে পারে সেগুলো তো আপনারা দেখতেই পারবেন। আমি তো ভয়ে অস্থির, ও একদম ছাদের কিনারে গেছে, আমি শুধু বারবার বলতেছিলাম এই পড়ে যাবা এই পড়ে যাবা, মানে খুব মানে ও উঠতেছিল আর ভয় পাইতেছিলাম আমি, সাবধান সাবধান পড়ে যাবা পড়ে যাবা। তারপরেও মনে একদম ভয় ডর নাই রে বাবা। আর ও এগুলোতে খুব এক্সপার্ট, মানে এটা তো ছোট, মানে ছাদ দিয়ে উঠছে, কিন্তু এমন এমন সুপারি গাছ আছে যেগুলো এমনি খোলা জায়গা সেগুলোর একদম মাথায় উঠে যায়। আমি দেখে অবাক হয়ে যাই যে কী, আসলে এক একজনের এক এক ক্ষমতা দেয় আল্লাহ, এর হয়তো বা এত ক্ষমতা দিছে। সাথে যে দুইটা মেয়ে আসছে, ওরা বলতেছে আমরা জীবনেও পারবো না। তো এটাই হচ্ছে নিয়ম যে এক একজনের এক এক ক্ষমতা আল্লাহ তাআলা দেয়। এই যে সুপারিগুলো পারলো, তো আরও একটা গাছে সুপারি পারবে। আর যেহেতু আমার শ্বশুর সুপারি খুব পছন্দ করে, পান সুপারি, আর মেহমান তো আসে আর এদিকের মানুষ খুব পান সুপারি খায়, এগুলো আর বিক্রি করার সুযোগ হয় না, এগুলো খেতেই শেষ হয়ে যায়। এই তো সুপারি পাড়া হলো, এখন সুপারিগুলো নিয়ে ওরা নিচে নামবে, নিচে নেমে এখন সুপারিগুলো হচ্ছে খুলবে। তো আমি বাড়িতে আসলে এভাবে ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য, সব কিছু আসলে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু কাজ থাকে, সবসময় মোবাইল হাতে নিয়ে ভিডিও করা এটা সম্ভব হয়, আপনারা নিশ্চয়ই বুঝেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম, পরবর্তী আরও ভিডিও শেয়ার করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।